ব্যারিস্টার রুমিন ফারহানার পিতা বায়ান্নর ভাষা সংগ্রামে জীবনবাজি রেখে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, ভাষা সৈনিক অলি আহাদ ছিলেন তাদের অন্যতম। রাষ্ট্রভাষা বাংলা করার দাবি আদায় করেই তিনি থেমেছিলেন না। পরবর্তীকালে স্বাধিকার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। রাষ্ট্রভাষা আন্দোলন করতে গিয়ে তাকেই প্রথম কারাগারে যেতে হয়। সক্রিয় এই রাজনীতিবিদ জীবনের শেষ সময়ে পর্যন্ত ডেমোক্রেটিক লীগের চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে 80-এর দশকের জনপ্রিয় সাপ্তাহিক ইত্তেহাদ এর সম্পাদক ছিলেন। ভাষা আন্দোলনে সম্পৃক্ততার কারণে 29 মার্চ 1948 তৎকালীন সরকার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের জন্য বহিষ্কার করে। তিনি বিকম সম্পন্ন করলেও তৎকালীন সরকার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম করতে দেয়নি। দীর্ঘ 58 বছর পর 2006 সালে খালেদা জিয়া সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ প্রত্যাহার করে নেয়।